বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে গরুর মাংস দিয়ে লাউ রান্না শেয়ার করব। তাই তো রান্না করার জন্য আমি এখানে কিছু লাউ ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিব। লাউগুলো ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন লাউগুলো এক সাইডে রেখে আমি এখানে কিছু গরুর গোস্ত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো তেল দিয়ে, সরিষার তেল দিয়ে গোস্তগুলো ভালোভাবে মেখে নিব। এই তো সব রকমের মশলা দিয়ে আমি গোস্তগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লং আর তেজপাতা। এখন ঢাকনা দিয়ে ডেকে মাংসগুলো আগে রান্না করে নিব, কষিয়ে নিব আগে। যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন দেওয়ার পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সবাই আমার পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। এই তো ঢাকনা দিয়ে ডেকে আমি গোস্তগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আবারও এর মধ্যে আমি কিছু গরম পানি দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব। এই তো ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসগুলো রান্না করে নিয়েছি। আর মাংসগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু লাউ নরম, লাউ সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না, এই জন্যে আমি লাউ গোস্তগুলো আগে ভালোভাবে রান্না করে নিয়েছি নরম করে। এখন এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি 7-8 মিনিট রান্না করে নিব ঢাকনা দিয়ে। তো লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে গোস্তের সাথে ভালোভাবে মিশিয়ে আমি হচ্ছে অল্প ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর লাউগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর লাউ আর গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ মজার হয়। আমি কখনো আসলে খাই নাই, এই প্রথম রান্না করছিলাম। অনেক ভিডিও তো দেখি ইউটিউবে, অনেক আপুরা লাউ দিয়ে তারপরে পেঁপে দিয়ে রান্না করে খেয়েছি, কিন্তু লাউ দিয়ে কখনো খাই নাই। এবার রান্না করলাম, খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে। এই তো আমার রান্না কমপ্লিট, চুলা বন্ধ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ।